নমস্কার বন্ধুরা আজকে আমরা ওয়েলাই এর মাধ্যমে বায়োলজি বা জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোষ বিভাজন এবং কোষচক্র সম্পর্কে জানব এটি ভিডিওর প্রথম অংশ এই অংশে আমরা জানব কোষ বিভাজন বা সেল ডিভিশন সম্পর্কে আজকে আমরা জানব ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কি ক্রোমোজোমের প্রকারভেদ ক্রোমোজোমের সংখ্যা ক্রোমোজোমের গঠন ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহ এবং কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশগুলি এবং একই সাথে আমরা জানব কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে এবং এই কোষ বিভাজন কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল জড়বস্তু সমূহের মধ্যে ঐক্যবদ্ধ ও বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থার মাধ্যমে তারপরে বহু বছর ধরে উন্নতির সোপান এককোষী জীব থেকে বিবর্তন ও অভিযোজনের হাত ধরে বর্তমানে বহুকোষী উন্নত জীবের আবির্ভাব এই সকল বহুকুশি জীব উদ্ভিদ কিংবা প্রাণী পরবর্তীকালে বহু ধারায় প্রভাবিত হয়েছে জীবদেহ কখনো থেমে থাকে না জীবন সবসময় প্রবাহমান যেমন জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তেমন কোষে অবস্থিত ডিএনএ বা জিন কোষ থেকে এবং জীব জীবদেহে প্রবাহিত হতে থাকে ফলে জীবের বংশধারা অক্ষুণ্ণ থাকে জীব দেহে জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকে আমরা কোষ বিভাজন বলে জানি কোষের বৃদ্ধি ও বিভাজনের এই বিভিন্ন দশার চক্রাকার আবর্তনকে চক্র বলে বিজ্ঞানী ফ্লেমিং প্রথম সর্বপ্রথম আঠারোশো আশি খ্রিস্টাব্দে সালামান্ডার এর দেহে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করে থাকেন কোষ বিভাজনে একটি জনিত্রী নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম ডিএনএ জিন ইত্যাদি কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এবার আমরা জেনে নেব ক্রোমোজোম কি কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় দিয়ে গঠিত সর্বজনশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে থাকে তাকে আমরা ক্রোমোজম বলে জানি এবারে আমরা জেনে নেব ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক কী এবং ক্রোমোজম কিভাবে তৈরি হয় কোষের নিউক্লিয়াসের মধ্যে জালকের মতো এক ধরনের গঠন থাকে যারা একে অপরকে পেঁচিয়ে থাকে এই ধরনের গঠন হলো ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ হলো একটি বৃহৎ জৈব অণু নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কুণ্ডলীকৃত অথবা আংশিক মুক্ত অবস্থায় থাকে এই অবস্থায় একে নিউক্লিয় জালিকা বলে কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিনটিকে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে ডিএনএ এর এই কুণ্ডলীকৃত গঠনই ক্রোমোজোম কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের মধ্যবস্তু সূত্রবতা অংশ থেকে অর্থাৎ ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়ে থাকে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে অনুর কুণ্ডলীকরণের অবস্থা কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকার কুণ্ডলী খুলে গিয়ে যে নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র দণ্ডাকার কাঠির মতো অংশ পরিণত হয় তাদেরকে আমরা ক্রোমোজোম বলে জানি এবারে আমরা জানবো জিন কি এবং জিন কোথায় থাকে জিন প্রধানত ক্রোমোজোমে থাকে ডিএনএ এর যে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্রের প্রকাশে সাহায্য করে তাকে আমরা জিন বলে জানি ডিএনএ এর বিশেষ বিশেষ অংশই হলো প্রধানত জিন জিনের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ জিন মুখ্যত ডিএনএ দ্বারা গঠিত অবশ্যই এই জিনিস ভাইরাসে আরএনএ রূপে কাজ করে জিন ক্রোমোজোমের উপর রৌখিক শয্যা অবস্থান করে কোষ বিভাজনকালে ক্রোমাটিন জালিকা থেকে সৃষ্টি হয় ক্রোমোজোম প্রোটিন দিয়ে গঠিত ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত আবার এই ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশই হলো জিন সুতরাং ক্রোমোজোম ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত নিউক্লিয় জালক থেকে আসে ক্রোমোজোম ক্রোমোজোম থেকে আসে ডিএনএ আবার এই ডিএনএ থেকে আসে জিন এবারে আমরা জানবো ক্রোমোজোমের প্রকারভেদ সম্পর্কে দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম প্রধানত দু রকমের হয় যথা অটোজোম ও সেক্স ক্রোমোজোম মানব মোট ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া এদের এক জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে এদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হলো এক্স ওয়াই প্রকৃতির এবং স্ত্রী লোকের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হলো এক্স এক্স প্রকৃতির অর্থাৎ স্ত্রী এক প্রকারের গ্যামেট এক্স টাইপ এবং পুরুষেরা দুই প্রকারের গ্যামেট এক্স ওয়াই টাইপ উৎপন্ন করে আর এই কারণেই স্ত্রী গ্যামেটকে হোমোগ্যামেট বলে এবং পুং গ্যামেটকে হেটেরোগ্যামেট বলে বাকি বাইশ জোড়া অর্থাৎ চুয়াল্লিশটি ক্রোমোজোম দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় এবং এই কারণে এরা অটোজোম বলে পরিচিত। এবার আমরা জানব ক্রমোজম সংখ্যা সম্পর্কে একটি নির্দিষ্ট প্রজাতির ক্রমোজম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে মানুষের দেহকোষের ক্রমোজম সংখ্যা ছেচল্লিশটি এবং গ্যামেটের ক্রমোজম সংখ্যা তেইশটি উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীর দেহকোষে ক্রমোজম সংখ্যাকে ডিপ্লয়েড সংখ্যা বলা হয় ক্রোমোজোমে যখন একক সংখ্যক অর্থাৎ গ্যামেটের মধ্যে থাকে তখন তাদের হ্যাপ্লয়েড সেট বলে যেমন মানুষের জননকোষের ক্রোমোজোম সংখ্যা হলো 23 টি অপরপক্ষে ক্রোমোজোম যখন দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাদেরকে ডিপ্লয়েড সেট বলে যেমন মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হলো 46 টি আমরা জানব ক্রোমোজোমের গঠন সম্পর্কে ক্রোমোজোম বিভিন্ন অংশ দ্বারা গঠিত যেমন সেন্ট্রোমিয়ার পেলিকল ক্রোমোমিয়ার স্যাটেলাইট নিউক্লিয়াস প্রাথমিক খাজ ক্রোমাটিট টেলোমিয়ার প্রভৃতি এবারে আমরা জানবো ক্রোমাটিড সম্পর্কে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর একজোড়া কুণ্ডলীকৃত সূত্রাকার অংশ থাকে এদের প্রত্যেকটিকে ক্রোমাটিট বলে প্রত্যেকটি ক্রোমাটিড আবার দৈর্ঘ্য বরাবর আরো দুটি ক্ষুদ্র তন্তু নিয়ে গঠিত এদেরকে ক্রোমোনিমা বলে ক্রোমিমার রাসায়নিক পদার্থের ঘনত্ব সবসময় একরকম হয় না স্থানে স্থানে এই ঘনত্ব খুব বেশি হয় এই অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলি অন্তর্বর্তী হালকা অংশের অন্তঃক্রোমোমিয়ার বলে এবারে আমরা জানবো সেন্ট্রোমিয়ার সম্পর্কে ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাস থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে এবং প্রাথমিক খাজে অংশে যে ঘন অংশটি থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে সেন্ট্রোমিয়ারের দুপাশের ক্রোমোজোমের অংশকে ক্রোমোজোম বাহু বলে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে কাইনেটোকর বলে ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডে দুটি কাইনেটোকর থাকে তন্তুর গঠনের সময় কাইনেটোকরের সঙ্গে স্পিন্ডেল অনুনালিকা বা তন্তু যুক্ত থাকে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম চার রকমের হয় টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক এবং সাবমেটাসেন্ট্রিক এই পাশের চিত্র অনুসারে দেখা যায় টেলোসেন্ট্রিক ও হল সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে নিকটে থাকে তখন তাকে অ্যাক্রোসেন্ট্রিক বলে আবার সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানের নিকটে থাকলে তাকে সাবমেটাসেন্ট্রিক বলে আবার সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম মাঝখানে থাকলে তাকে মেটাসেন্ট্রিক বলে তো বন্ধুরা এবার আমরা ক্রোমোজোমের বিভিন্ন রাসায়নিক উপাদান সম্পর্কে জেনে প্রধানত হিস্টন ও নন প্রোটিন এবং ও ডিএনএ এর মতো নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এবারে আমরা জানবো ক্রোমোজোমের প্রোটিন অংশের সম্পর্কে ক্রোমোজোম দু রকমের প্রোটিন থাকে ক্ষারীয় প্রোটিন ও আম্লিক প্রোটিন ক্রোমোজোমের প্রায় ৪৫ শতাংশই ক্ষারীয় প্রোটিন ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয় হয়ে থাকে এতে অ্যাজিনিন হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে হিস্টোন ডিএনএ সঙ্গে যুক্ত হয়ে এরা নিউক্লিও গঠন করে অন্যদিকে ক্রোমোজোমের পাঁচ শতাংশ অংশ আমলিক প্রোটিন থাকে এটি নন হিস্টোন প্রকারের হয়ে থাকে আমলিক প্রোটিনে ট্রিপটোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থেকে থাকে নিউক্লিক অ্যাসিড দু রকমের হয় আর ডিএনএ এবং ডিএনএ বা কি এবার আমরা জেনে নেব শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম যে নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে ডিএনএ বা রাইব নিউক্লিক অ্যাসিড বলে ডিএনএ এক প্রকারের রাসায়নিক জৈব যৌগ এর রাসায়নিক উপাদানগুলি হল একটি পেন্টোজ শর্করা ডিঅক্সিরাইবোজ নাইট্রোজেন বেস পিউরিন এবং পিরিমিডিন একটি অ্যাসিড গঠনগত ও কার্যগত নিউক্লিওটাইড বলে নিউক্লিওটাইড তৈরি হয় ডিঅক্সিরাইবোজ শর্করা ফসফেট এবং নাইট্রোজেন বেস নিয়ে ডিএনএ অনুতে অ্যাডেনিন ও গুয়ানের নামক দুই রকমের পিউরিন এবং সাইটোসিন ও থাইমিন নামে দুরকম রকম পিরিমিডিন থাকে এবার আমরা জানবো আর বা রাইবো নিউক্লিক অ্যাসিড কি কোষে প্রোটিন সংশ্লেষের সহায়ক একতন্ত্রের নিউক্লিক অ্যাসিডই এক প্রকারের জৈব রাসায়নিক যৌগ এটি শর্করা ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস পিউরিন ও পিরিমিডিন নিয়ে গঠিত পিউরিন অনুতে অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন অনুতে সাইটোসিন ও ইউরাসিল থাকে আর এন এ কেবলমাত্র একটি শৃঙ্খলযুক্ত অর্থাৎ এক তন্ত্রী এতে রাইব সরকারের সঙ্গে যেকোনো একটি নাইট্রোজেন বেশ যুক্ত থাকে এবারে আমরা জানবো কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষীয় অঙ্গাণু সম্পর্কে কোষ বিভাজনে প্রধানত নিউক্লিয়াস মাইক্রোটিউবিউল ক্রোমোজোম এবং মাইট্রোকনজিয়া অংশগ্রহণ করে থাকে নিউক্লিয়াস ক্রোমোজোমকে ধারণ করে এবং কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে এটি চারটি দশার মাধ্যমে বিভাজিত হয় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ ও টেলোফেজ সেন্ট্রোজম ও মাইক্রোটিউবিউল কোষ বিভাজনকালে কালে গঠন করে থাকে সিন্ড্রোজোম কেবলমাত্র প্রাণী কোষে দেখা যায় সিন্ড্রোজোম সেন্ট্রিওল দুটি নিউক্লিয়াসের দুই বিপরীত মেরুতে অবস্থান করে এবং বেমতন্তু সৃষ্টি করে বেম গঠন করে উদ্ভিদ কোষে সিন্ড্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল টিউবিউল গঠনে অংশগ্রহণ করে রাইভম একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু রাইভোজম প্রোটিন সংশ্লেষে অংশ নেয় আর কে বলে কোষের শক্তি ঘর এটি এটি উৎপাদন করে যা কোষ বিভাজন শক্তি সরবরাহ করে থাকে এভাবে সমস্ত কোষীয় অঙ্গনগুলি কোষ বিভাজনে সক্রিয় অংশগ্রহণ করে থাকে এবারে আমরা জানবো বিভিন্ন প্রকারের কোষ বিভাজন সম্পর্কে উদ্ভিদ ও প্রাণী দেহে প্রধানত তিন রকমের কোষ বিভাজন দেখা যায় প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস পরোক্ষ কোচ বিভাজন বা মাইটোসিস এবং রাস বিভাজন বা মিওসিস সর্বপ্রথমে আমরা জানবো অ্যামাইটোসিস সম্পর্কে যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লীয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতি রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে এই প্রকার কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা ইত্যাদি ব্যাকিষিব দেখা যায় এই প্রকার কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের একই সঙ্গে বিভাজন ঘটে থাকে প্রথম নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে তারপর সাইটোপ্লাজম সহ সমগ্র অংশটি ডাম্বেল আকার ধারণ করে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর বিচ্ছিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করে নিম্ন শ্রেণীর জীবেরা অ্যামাইটোসিস পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি ঘটায় চলো বন্ধুরা এবার আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনে নেই। যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোন দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে মাইটোসিস কোষ বিভাজনের প্রধান স্থান হল উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ বিশেষ করে উদ্ভিদের বর্ধনশীল যেমন কাণ্ড মূলের অগ্রভাগ বর্ধনশীল পাতায় ও মুকুলে। উদ্ভিদের গৌণবৃদ্ধির সময় কাণ্ড ও মূলের বিশেষ ধরনের ভাজক কলায়ও দেখা যায় এই মাইটোসিস এছাড়া উচ্চতর প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন এবং দেহের বৃদ্ধির সূচনা থেকে পার্ধক্য পূর্ব পর্যন্ত নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীদেহের বৃদ্ধির সময় এবং অঙ্গজ জনন ও অযৌন জননের সময় মাইটোসিস দেখা যায় মাইটোসিস কোষ বিভাজনে একটি জনিত্র কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজম সংখ্যা সমান থাকে এই কারণে মাইটোসিসকে সদৃশ বিভাজনও বলে থাকে এই প্রকার কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসটি চারটি দশার মাধ্যমে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ ও টেলোফেজের মাধ্যমে বিভাজিত হয় পরে বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করে এই প্রকার কোষ বিভাজনের প্রধান তাৎপর্য হল এবারে আমরা জানব নিউসিস কোষ বিভাজন সম্পর্কে যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে রাজ বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সহ চারটি অপত্য কোষ জনন কোষ বা গ্যামেট সৃষ্টি করে থাকে তাকে মিয়োসিস বলে মিয়োসিস প্রক্রিয়া জনন মাতৃকোষে জনন কোষ সৃষ্টির সময় ঘটে মস ফান প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোষে মিয়োসিস হয়ে থাকে উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরাগধানীর পরাগরেণু মাতৃকোষে ও ডিম্বাশয়ের ডিম্বক মধ্যস্থ ডিম্বাণু মাতৃকোষেও ঘটে থাকে এই মিয়োসিস আর প্রাণী শুক্রাশয় ও টিম্বাশয় মিওসিস হয়ে থাকে এই মিওসিস প্রক্রিয়াটি প্রধানত জনন মাতৃকোষে ঘটে এই প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষের থেকে চারটি হ্যাপ্লয়েড অপত্যকোষের সৃষ্টি হয় এই প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষে অর্ধেক হয় এই প্রক্রিয়ায় মাতৃকোষেটি দুটি দফায় বিভাজিত হয়ে থাকে প্রথমে দেখা যায় রাস বিভাজন এবং পরে আসে সদৃশ বিভাজন তো বন্ধুরা একে একে আমরা সমস্ত কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে জেনে নিলাম এবার আমরা জেনে নেব এই কোষ বিভাজন কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই কোষ বিভাজনের প্রধান তাৎপর্যই হল বৃদ্ধি ক্ষয়পূরণ এবং প্রজনন জীবদের বৃদ্ধির জন্য কোষ বিভাজন হয় কোষ বিভাজিত হয়ে কোষের সংখ্যা বাড়ে ফলে জীবদেরও বৃদ্ধি ঘটে আবার আঘাতপ্রাপ্ত স্থানের মেরামতির জন্য কোষ বিভাজন দরকার হয় কোষ বিভাজনের দ্বারা এককোষী জীবের বংশবিস্তার ঘটে এছাড়া রেণু উৎপাদন ও গ্যামেট উৎপাদনের জন্য কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এবারে আমরা জেনে নেব এই সম্পূর্ণ ভিডিওতে আমরা সংক্ষেপে কি কি জানলাম প্রথমে আমরা দেখলাম কিভাবে ক্রোমোজোম এবং জিন একে অপরের সঙ্গে সম্পর্কিত এছাড়া আমরা জানলাম ক্রোমোজোম দুই রকমের হয় অটোসম ও সেক্স ক্রোমোজোম এছাড়া আমরা যে দেখলাম ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড কাইনেটোকর ও বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত কোষ বিভাজনে নিউক্লিয়াস সেন্ট্রোজোম রাইবোজোম ও মাইটোকন্ড্রিয়া সহ বিভিন্ন কোষীয় অঙ্গাণুর অংশগ্রহণও আমরা দেখলাম এছাড়া বিভিন্ন প্রকারের কোষ বিভাজন সম্পর্কে আমরা বিশদে জানলাম যেমন অ্যামাইটোসিস মাইটোসিস ও মিয়োসিস সম্পর্কে আমরা বিষদে দেখলাম তারই সঙ্গে আমরা এও দেখেছি যে কোষ বিভাজন কেন অত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবারে আমরা কয়েকটি নতুন শব্দও শিখে নেব যেমন সোয়ালো সোয়ালো শব্দের অর্থ গ্রাস করা এডিকুয়েট এডিকুয়েট শব্দের অর্থ হল পর্যাপ্ত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য